বলেছি না, আমার তুমি বলে দাও মা, আমার বাড়িতে এই ছাই কি করে এলো মা, ছাই কি করে সিঁদুর হয়ে গেল, আমার সব কি হচ্ছে মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো বলে দাও মা, মা আমি এখন তানিকে নিয়ে কোথায় যাবো মা বলো, কোথায় যাবো কিরে, তোদের খাওয়া হয়েছে যা, এখন বুঝতে পারছিস না তোদের দেখে সবাই ভয় পাচ্ছে, যা যা বলছি। কিছু না, তুমি এখানে, তুমিও তো এখানে, এখান দিয়ে যাচ্ছিল, তোমাকে দেখে চলে এলো, কি হয়েছে গো তোমার মুখটা এরকম থমথমে? বললাম তো কিছু না। কিছু না বললেই হলো, চোখ দুটো একেবারে লাল টকটকে, কি গো আবার কি হলো সংসারে, আবার নতুন কোনো অশান্তি? আরে কি হয়েছে আমাকে বলো না, অশান্তির কি শেষ আছে গো দিদি, দেখো না ওনার শরীরটা কিছু দেই সারছে না, আমার সেজ ছেলেটা কিছু দেই কাজ শিখতে পারছে না, আর মেয়েটাকে নিয়ে সংসারে নিত্য নতুন অশান্তি, ছেলেটার বিয়ে দিয়ে বউ আনলাম, বউয়ের রকম সকম তো তোমরা জানো, তোমার বউয়ের মতন তো নরম সরম মেয়ে নয়, কি হচ্ছে কেন হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। ফের গো ফের, সব হলো আমাদের কপালের ফের, মা গো এর থেকে কি উদ্ধার নেই মা, না মরলে কি মুক্তি পাবো না মা গো, ছি মায়ের থানে বসে এমন কথা বলতে নেই, কি করবো বলো, আমি যে বড় ক্লান্ত, কোনো উপায় যে চোখে পড়ছে না, উপায় একটা আছে, উপায় আছে বলো না গো, কি উপায় বলো, আমাদের বস্তির শেষ প্রান্তে একজন গুণিন এসেছেন। গুণি? হ্যাঁ গো, এই কিছুদিন হলো আমাদের এখানে এসেছেন, আগে নাকি পাহাড়ি পাহাড়ে ঘুরে বেড়াতেন, যাবি নাকি তার কাছে? কে কি হবে সে নাকি সব জানে গো, মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। তার মানে উনি আমার তানির ভবিষ্যৎ বলে দিতে পারবে? শুধু তানির কেন, তোমার পুরো পরিবারের ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারবে। আর কারো না, আর কারোই না, আমার যে তানির ভবিষ্যৎ জানা দরকার, মেয়েটা যে আমার আর সবার থেকে একদম আলাদা,
আমার সরল সোজা ভালো মানুষ মেয়েটার কপালে ছদিন বয়সে মা ষষ্ঠী যে কি লিখে দিয়ে গেছে কে জানে। কি গো প্রধানের বউ, কি এত ভাবছ? কিছু না। তাহলে যাবি তো আমার সঙ্গে গুনিনের কাছে? যাব। তুমি আমাকে নিয়ে যাবে? নিশ্চয়ই নিয়ে যাব। কাল দুপুরে তুমি তৈরি থেকো, আমি এসে তোমায় নিয়ে যাব। তুমি কিন্তু দুপুরে ঠিক তৈরি থেকো, ভুলো না কিন্তু। মা, মা গো, মা তোর এই সন্তানকে তুই রক্ষা কর, রক্ষা কর। আমি তো কিছুতেই ভেবে মাথা থেকে বার করতে পারছি না যে বিভূতিগুলো গেল কোথায়। না, কালকে গুরুদেবের কাছে যেতে হবে, গিয়ে ওনাকে সব খুলে বলতে হবে। কখন যে কালকে দিনটা আসবে আর কখন যে আমি কুনিনের কাছে যাব, টেনশনে তো আজকে রাত্রিটা আমার ঘুমই আসবে না। কি এত নিজে নিজে ভাবছ? কিছু না। কি হয়েছে কি? গরমের মধ্যে এভাবে গায়ের উপর উঠে আসছে কেন? ছাড়ো। তা হবো না, আমি মরছি নিজের চেনায়। তোমার কিসের এত জানা? তুমি তুমি আমাকে বলো, আমি তো তোমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভাগ করে নিতে পারি। বলো তোমার কিসের এত দুশ্চিন্তা? আমার আমার কোনো দুশ্চিন্তা নেই। তাহলে চলো। কোথায়? সিনেমায়। দুটো টিকিট কেটে এনেছি। সিনেমা দেখতে? না না, আজকে বাড়ি থেকে বেরোনো যাবে না, কিছুতেই বেরোনো যাবে না। বাড়িতে থেকেই তানির ওপর আমায় নজর রাখতে হবে। কি হলো, কি ভাবছো? যাবে তো? যাব না। আরে এই তো বললে যাবে, আবার হঠাৎ করে কি হলো? বললাম তো যাব না। কিন্তু কেন? অত কৈফিয়ত দিতে পারবো না, সারাদিন ন্যাকামো শেষ না। একবার সিনেমার টিকিট নিয়ে আসছে, একবার পায়ের তোড়ে নিয়ে আসছে, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি এটুকুই যথেষ্ট নয়? থামো তো, তোমার মতো অকর্মণ্য মানুষের ভালোবাসায় আমার দম আটকে আসে, বিরক্তিকর। তাহলে টিকিটগুলো কি করবো? কি আবার করবি, ছিঁড়ে ফেলো। আমি কিছুতেই বুঝতে পারি না, ও কি সত্যি আমাকে ভালোবাসে? কারোর এদিকে কোনো খেয়াল নেই। বৌমাকে কখন বললাম এক গামলা গরম জল আন, হাতটা একটু সেঁক দেব, এখন এসে পৌঁছলো না। বৌমা, ডেকে কোনো লাভ নেই।
শেখরে মা গেল কোথায়? জল পর্যন্ত নেই শেখরের মা। ছাতি ফেটে যাচ্ছে। কোথায় গেল সব? শেখরের মা বিশ্বাস যে গলা শুকিয়ে গেল আমার। শেখরের মা চলে যেতে পারবো না। পারবে না, আবার যদি পড়ে যা। না না, এখানে এসো, তুমি এখানে বসো, এসো। মা, কি হয়েছে বাবার?
কিছু না, বাবা পড়ে গিয়েছিল। পড়ে গিয়েছিল না, তুই বাবাকে ফেলে দিয়েছিস। কি করে বাবা পড়ে যাবে? ওকে শুনছো, শিগগিরই একবার এসো। দেখো তানি বাবার সঙ্গে কি করেছে, শিগগিরই এসো। কি হলো দেখি, বাবা এ করে কেন? কেন আবার? তানি বাবাকে ফেলে দিয়েছে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, আমি নিজের চোখে দেখলাম, তানি বাবাকে ধাক্কা মেরে ফেলে দিল। এসব তুমি কি বলছো সুমনা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে মা, মেয়ের ভালোবাসা আপনি অন্ধ হয়ে গেছে, সেই জন্য মেয়ের কোনো দোষই আপনারা চোখে পড়ছে না। দোষ থাকলে তো চোখে পড়বে, আর তুমি তো কেবল ওই চোখে আঙুল দিয়ে ওর দোষ ধরাবার চেষ্টা করো। তুমি তানির জন্য সুমনার সাথে এভাবে কথা বলছো মা? সে তো বলবেই, তানি তো ওনার নিজের মেয়ে না, আর আমি তো পরের ঘর থেকে আসা ছেলের বউ। কথায় আছে না, শাশুড়ি মা কখনো নিজের মা হতে পারে না। সব তুমি কি বলছো, আমি তোমাকে পর মনে করি? সুমনা তো ঠিকই বলছে মা। শেখর, তুইও সুমনের বলি বলছিস, আমি ওকে পর মনে করি? আর সুমনাকে কখনো আমাকে নিজের মা বলে মনে করেছে? তাহলে তো তানিকেও নিজের বোন বলে মনে করতো, সবসময় দুধ দুধ ছাই ছাই করতো না। তানি যদি আমার নিজের বোন হতো না মা, ওকে এক থাপ্পড় মেরে আমি শায়েস্তা করে দিতাম, আপনার মতো আশকারা দিতাম না। আচ্ছা মা, আপনার কাছে বাবার চেয়েও তানি বেশি প্রিয়? ও তুমি বুঝবে না সুমনা, নিজের লোকরা সবসময় প্রিয়ই হয়, তার মধ্যে লাভ লোকসান বিচার করা যায় না। ওই যে বললাম না তুমি বুঝবে না, যদি বুঝতেই তাহলে শ্বশুরের সামনে ঝগড়া করতে না। ঝগড়া কেন করবো মা? বাড়িতে তানি দোষ করবে, আর সেই দোষ ধরলে সেটা অন্যায় হয়ে যাবে। এই তো বাবা তো সামনে রয়েছে, আপনি বাবাকে জিজ্ঞেস করুন না, আজকে তানির জন্য বাবার কত বড় ক্ষতিটাই না হতে যাচ্ছিল। আমি বাবাকে ফেলে দিইনি বন্ধা। তুই আবার কুমিরের কান্না শুরু করেছিস। বাবা তুমি বলো, আমি কি তোমাকে ফেলে দিয়েছিলাম? তোমরা আমাকে নাই ভালোবাসলে, তাই বলে তোমরা আমার নামে মিছে মিছে দোষ দেবে? আমার বাবাকে সাক্ষী মানা, তোকে না একখান আমি থাপ্পড় মারবো। আহ বৌমা, বাবা আমি মোটেই আমাকে ফেলে দেয়নি। বাঁচিয়েছে।
তুমি তুমি ঘরে কেন এসেছিলে? জল খেতে। আমার ঘরে তো এক ফোঁটা জলও নেই খাওয়ার মতো। চিঁচিয়ে তো তোমাদের কাউকে পাওয়া যায় না। জল খেতে এসে কি হল না? আমি নিয়ে যাই, চলো। এবারে সবাই শত্রু, এবারে কারোর ভালো করতে নেই, কারোর না। সুমনা, সুমনা, বাবা আমার হয়ে কথা বলেছে, তার মানে বাবা আমাকে ভালোবাসে, বাবা ভালোবাসে আমাকে। এইভাবে একা একা কে উঠে যায়? না যাওয়ার কি আছে? আমি তো এখন সুস্থ হয়ে গেছি। সুস্থ বললেই হলো? এত কড়া কড়া ওষুধ খাচ্ছ, শরীরটা দুর্বল না? না না, আমি এখন ঠিক হয়ে গেছি। তোমাদের কাউকে ডেকে সাড়া পেলাম না, তাই তো গেলাম। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল। খুব ভুল হয়ে গেছে জানো, আমি একদম খেয়ালই করিনি যে এখানে জল নেই। খুব ভুল হয়ে গেছে আমার। তুমি আমায় ভয় করো, তাই না? ভয় না, সত্যি সত্যি তুমি যদি পড়ে যেতে তাহলে কি হতো? তাহলে কি হতো? মনো যে সে রাগারাগি করতো না? ছেলেটা বড্ড তোমাকে ভালোবাসে, মনে মনে কষ্ট পেত। আর তুমি? ও, তুমি তো আমাকে ভয় পাও, ভয়ে ভক্তি করো, তাই না? এসব তুমি কি বলছো? তোমার মনের কথা। আমার মনের কথা? না না, এসব তুমি ভুল ভাবছো গো, তুমি ভুল বুঝছো। যদি বলি তুমি আমাকে ভুল বোঝো। ভুল? ভুল কি ঠিক জানি না, আসলে তোমাকে আমি বুঝতেই পারি না। বোঝার চেষ্টা করো কি? চেষ্টা করেছি, চেষ্টা করেছি গো, অনেকবার চেষ্টা করেছি। যতবারই বুঝতে চেয়েছি কুল কিনারা কিছু খুঁজে পাইনি। আমার সে পুরনো মানুষটা কোথায় হারিয়ে গেছে? বাধ্য হয়ে হারিয়ে যেতে হয়েছে, তাই না? আমি আজ এই জায়গায়। আমি তোমার জন্য জল আনছি। না না, বসো, আমার আর তেষ্টা নেই।